বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর মানব বিশ্বকার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ষষ্ঠ অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলার স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস। বাংলায় স্বাধীন সুলতানি শাসনের সূচনা হলো ফখরুদ্দিন মুবারক শাহের ক্ষমতা আরোহণের মধ্য দিয়ে। ফখরুদ্দিন মুবারক শাহ পূর্ববর্তী যিনি সোনারগাঁও শাসন করতেছিলেন তার নাম হচ্ছে বাহারাম খান। এই বাহারাম খান 1338 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আর বাহারাম খানের অধীন তার বর্মরক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন ফখরা নামক একজন রাজ কর্মচারী। এখানে আমাদেরকে বর্মটা কি একটু অবগত হওয়ার জন্য বলছি, বর্ম হচ্ছে এক ধরনের পোশাক, সাধারণত যুদ্ধক্ষেত্রে নিজের দেহকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে ধাতব পদার্থ দ্বারা তৈরি পোশাক পরা হয় সেই পোশাককে বলা হয় যে বর্ম। আর সোনারগাঁয়ের এই বাহারাম খানের বর্মরক্ষক ছিলেন ফখরা নামক একজন রাজ কর্মচারী। যখন বাহারাম খান মৃত্যুবরণ করেন 1338 খ্রিস্টাব্দে, তখন তার বর্মরক্ষক ফখরা ফখরুদ্দিন মুবারক শাহ উপাধি ধারণ করে তিনি 1338 খ্রিস্টাব্দে তিনি সুনামগঞ্জের সিংহাসনে অধিষ্ঠিত হন এবং তিনি স্বাধীনতা ঘোষণা করেন। তো তৎকালীন সময়ে এই বাংলাটা দিল্লি সুলতানদের একটি অধীন প্রদেশ হিসেবে বা একটি তার দিল্লি সুলতানদের অধীন একটি রাজ্য হিসেবে সেটি শাসিত হতো। কিন্তু ফখরুদ্দিন মুবারক শাহ তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। আর এই স্বাধীনতা ঘোষণা তৎকালীন সময় দিল্লির যিনি সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক তিনি সেটা মেনে নিতে পারেননি। কিন্তু তিনি সেটা মেনে নিতে না পারলেও তার অভ্যন্তরীণ সমস্যার কারণে তিনি ফখরুদ্দিনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছিলেন না। তখন তিনি তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য তার অধীন শাসনকর্তা লখনৌতির কদর খান এবং সাতগাঁয়ের ইজ্জুদ্দিনকে দায়িত্ব দেন। এবং কদর খান এবং ইজ্জুদ্দিন তারা সম্মিলিতভাবে ফখরুদ্দিন মুবারক শাহের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেন। ফখরুদ্দিন মুবারক শাহ তাদেরকে যুদ্ধে পরাজিত করেন এবং কদর খানকে তিনি হত্যা করেন। এবং কদর খানকে হত্যা করার মধ্য দিয়ে তিনি স্বাধীন শাসক হিসেবে সোনারগাঁয়ে তার শাসন ক্ষমতা তিনি পরিচালনা করতে সক্ষম হন। এবং তৎকালীন সময়ের একজন স্বাধীন শাসনকর্তার যে দুইটি চিহ্ন বা নিদর্শন সেটি হচ্ছে নিজ নামে মুদ্রা অঙ্কন করা এবং জুমার খুতবায় তার নিজের নামে খুতবা পাঠের ব্যবস্থা করা। ফখরুদ্দিন মুবারক শাহ তিনি 1338 সাল থেকে 1349 সাল পর্যন্ত তিনি শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত ছিলেন এবং আমরা সেটা অবগত হই তার যে মুদ্রা প্রচলন সেই মুদ্রা প্রচলনের মধ্যে যে সালটি আছে সেই সাল থেকে। এবং তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়ে দক্ষিণ এবং পূর্ব দিকে রাজ্য বিস্তারে মনোনিবেশ হন এবং তিনি সর্বপ্রথম চট্টগ্রামকে জয় করে তার নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। এবং তিনি চাঁদপুর হতে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেন। আর তার মৃত্যুবরণ করার পরবর্তীতে তার পুত্র ইখতিয়ারুদ্দিন গাজী শাহ তিনি ক্ষমতা অধিষ্ঠিত হন এবং তিনি 1349 থেকে 1352 সাল পর্যন্ত তিনি স্বাধীন সুলতান হিসেবে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। এবং সেটাও জানা যায় তার সময় যে মুদ্রা উৎকীর্ণ করা হয় সেই মুদ্রার মধ্যে যে সাল দেওয়া আছে সেখানে 1349 থেকে 1352 সাল পর্যন্ত মুদ্রা পাওয়া যায়। আর এখান থেকে ধরে নেওয়া হয় তিনি 1352 সাল পর্যন্ত এই দিল্লি সুলতান হিসেবে তিনি শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। আর এই ফখরুদ্দিন ফখরুদ্দিনের পুত্র ইখতিয়ারুদ্দিন গাজী শাহের মৃত্যুবরণ করার পরবর্তীতে বাংলায় আরেকটি নতুন স্বাধীন শাসনবংশ ক্ষমতা অধিষ্ঠিত হন। আর সেই শাসনবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং শামসুদ্দিন ইলিয়াস শাহের নামানুসারে সেই বংশের নামকরণ করা হয় ইলিয়াস শাহী বংশ। আমরা আগে আলোচনা করছিলাম যে কদর খান যখন ফখরুদ্দিন মুবারক শাহের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তিনি নিহত হন, তিনি নিহত হওয়ার পর তার সেনাপতি আলী মুবারক আলাউদ্দিন আলী শাহ উপাধি ধারণ করে তিনি লখনৌতির সিংহাসনে অধিষ্ঠিত হন এবং তিনি একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তো তাদের যে রাজধানী ছিল লখনৌতে, কিন্তু আলী মুবারক লখনৌতি থেকে তার রাজধানী পরিবর্তন করে নিয়ে যান পান্ডুয়াতে এবং সেই পান্ডুয়ার আরেকটি নাম ছিল সেটা কেবল ফিরোজাবাদ। এবং এই আলী মুবারক আলাউদ্দিন আলী শাহ উপাধি ধারণ করে
তিনি 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন এবং তার শাসনকার্য পরিচালনা করেন। আর এই আলী মুবারকের একজন জুৎবাই ছিল, তার নাম ছিল হাজি ইলিয়াস। হাজি ইলিয়াস আলী মুবারকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং তাকে যুদ্ধ করে তাকে পরাজিত এবং হত্যা করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি ধারণ করে তিনি ক্ষমতা অধিষ্ঠিত হন এবং এই শামসুদ্দিন ইলিয়াস শাহ ক্ষমতা অধিষ্ঠিত হয়ে তিনি রাজ্য বিস্তারে সবচেয়ে বেশি মনোনিবেশ করেন এবং তার এই মনোনিবেশের ফলে 1346 খ্রিস্টাব্দের আগেই তিনি সাতগাঁও, নেপাল, ত্রিহুত, উড়িষ্যা এবং তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অঞ্চল জয় করেন সেটি হচ্ছে পূর্ব বাংলা। এই পূর্ব বাংলা অধিকার করেন এবং এই বাংলার যে সকল অঞ্চলগুলো ছিল সবগুলো অঞ্চলকে একত্রিত করে তিনি সেখানকার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন বিধায়। একজন বিখ্যাত ঐতিহাসিক শামসে সিরাজ আফিফ তাকে শাহ ই বাঙালি বা শাহ ই বাঙালিয়ার উপাধিতে ভূষিত করেন। শাহ ই বাংলা মানে যে বাংলার শাহ বা রাজা, এই উপাধিতে তাকে ভূষিত করেন। এবং এই বাংলা ছাড়াও তিনি আরো কয়েকটি বাংলার বাইরে তিনি আরো কিছু অঞ্চল জয় করেন, সেগুলো হচ্ছে চম্পারণ, গোরক্ষপুর এবং কাশী। এই অঞ্চলগুলো জয় করে তিনি তার নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন এবং তিনি তার নিজের নামে মুদ্রা উৎকীর্ণ করেন এবং খুতবায় নিজ নাম পাঠের ব্যবস্থা গ্রহণ করেন। আর তিনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এভাবে স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করছেন তখন দিল্লি সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং তিনি যখন ফিরোজ শাহ তুগলক যখন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন তখন তিনি তার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তার একটি দুর্গ ছিল, সেই দুর্গের নাম হচ্ছে একডালা দুর্গ। সেই একডালা দুর্গে তিনি আশ্রয় গ্রহণ করেন। আর তিনি যখন একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং ফিরোজ শাহ তুগলক তাকে অবরোধ করেন, ইতিমধ্যে বর্ষাকাল শুরু হয়ে যায় বাংলাতে এবং ফিরোজ শাহ তুগলকের ইলিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করার সম্ভাবনা ছিল না। এই জন্য ফিরোজ শাহ তার সাথে সন্ধি স্থাপন করার জন্য তিনি প্রস্তাব প্রেরণ করেন এবং উভয়ের মধ্যে সন্ধি স্থাপিত হওয়ার পরবর্তীতে ফিরোজ শাহ তুগলক তিনি দিল্লিতে চলে যান এবং শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি স্বাধীন সুলতান হিসেবে তার শাসন ক্ষমতা তিনি সেখানে পরিচালনা করতে সক্ষম হন। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি একজন প্রজারাজ্য শাসক ছিলেন এবং তার শাসন ক্ষমতার দক্ষতার কারণে সেখানে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় এবং তিনি তার নিজের নামে হাজিপুর নামক একটি শহর নির্মাণ করেন এবং তিনি পীর দরবেশ ফকির সন্ন্যাসীদেরকে খুব শ্রদ্ধা এবং ভক্তি করতেন। এভাবে তিনি তার যে শাসনকার্য সেই শাসনকার্য তিনি সফলতার সাথে শেষ করেন। আর তিনি যখন মৃত্যুবরণ করেন, তিনি মৃত্যুবরণ করার পরবর্তীতে বাংলার ক্ষমতা অধিষ্ঠিত হন তার সিকান্দার শাহ। সিকান্দার শাহও তার নিজের বাবার মতো তিনি শাসন ক্ষমতার দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দেন এবং এই সিকান্দার শাহ যখন ক্ষমতায় আসেন তখন একইভাবে ফিরোজ শাহ তুগলক সিকান্দার শাহের বিরুদ্ধেও তিনি অস্ত্র ধারণ করেন। আবার সিকান্দার শাহ তার পিতার মতো একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং পরবর্তীতে তাদের মধ্যে আবার সন্ধি স্থাপিত হয় এবং সিকান্দার শাহ তার পিতার কাছ থেকে তিনি যে সাম্রাজ্য লাভ করেন সেই সাম্রাজ্যকে তিনি তার নিজের দক্ষতা যোগ্যতা দিয়ে আরো শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে আরো সমৃদ্ধিশালী করতে তিনি সক্ষম হন। আর সিকান্দার শাহ যখন মৃত্যুবরণ করেন তখন তার পুত্র গিয়াসউদ্দিন তিনি আজম শাহ উপাধি ধারণ করে তিনি বাংলার সিংহাসনে অধিষ্ঠিত হন। আজম শাহ তার পিতা এবং পিতামহের মতো একজন যোগ্য এবং দক্ষ শাসক ছিলেন, তবে তার যোগ্যতা দক্ষতা কৃতিত্ব ছিল অন্য জায়গায়। তিনি তার পিতা এবং পিতামহের মতো অস্ত্র ধারণ না করলেও তিনি তার সকল যোগ্যতা দক্ষতার মাধ্যমে এবং তার কৌশলের মাধ্যমে তিনি পিতা এবং পিতামহের কাছ থেকে যে সিংহাসন যে সাম্রাজ্য তিনি অধিকার করেন সেই সাম্রাজ্যকে তিনি ভবিষ্যতের আক্রমণ থেকে রক্ষা করে সেখানে শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা পরিচালনা করতে তিনি সক্ষম হন। তিনি একাধারে একজন প্রজারঞ্জক, ন্যায় বিচারক এবং কাব্য রসিক একজন শাসক ছিলেন। তিনি নিজে ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন এবং তৎকালীন সময়ে পারস্যের একজন বিখ্যাত কবি হাফিজ এই পারস্য কবি হাফিজের সাথে তার পত্রালাপ হতো এবং তিনি একজন বিখ্যাত তিনি শাসক ছিলেন এবং তিনি জৌনপুরের শাসনকর্তা খিজির খানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এবং চীন সম্রাট তৎকালীন সময়ে যে চীন সম্রাট ছিল সেই চীন সম্রাট তার
রাজদরবারের প্রতিনিধি প্রেরণ করেন এবং তিনিও এই চীন সম্রাটের জন্য তিনি মূল্যবান উপহার উপঢৌকন তার কাছে প্রেরণ করেন। এভাবে উভয়ের মধ্যে একটি ভালো সম্পর্ক স্থাপিত হয় এবং এই গিয়াসুদ্দিন আজম শাহের সময় তার পৃষ্ঠপোষকতার কারণে, তার উদারতার কারণে বাংলা একটি মুসলিম শিক্ষা সংস্কৃতির একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং এই সময় একজন বাংলার সর্বপ্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সুবির তিনি ইউসুফ জুলেখা নামক একটি কাব্য রচনা করেন এবং তার পৃষ্ঠপোষকতায় তৎকালীন সময়ে একজন বিখ্যাত সুফি সাধক নূর কুতুবুল আলম তিনি পান্ডুতে তার আস্তানা গড়ে তোলেন এবং সেখানে পান্ডুতে আস্তানা গড়ে তোলার কারণে পান্ডু মুসলিম শিক্ষা সংস্কৃতির একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং সেখানকার অনেক বিধর্মী তারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং গিয়াসউদ্দিন আজম শাহ তিনি তার নিজের অর্থে প্রচুর পরিমাণে তিনি মসজিদ মাদ্রাসা খানকা ইত্যাদি প্রতিষ্ঠা করেন। শুধুমাত্র বাংলাতেই নয়, তিনি মক্কা মদিনাতেও অনেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে সেখানে অর্থ ব্যয় করেন। আর এইভাবে গিয়াসউদ্দিন আজম শাহের তার সুযোগ্য শাসনে সেখানকার বাংলার জনগণ তারা সুখে শান্তিতে দিনাতিপাত করতে থাকে। কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুবরণ করার পরবর্তীতে এই বাংলা তাদের যে ইলিশাই বংশ, যে ইলিশাই বংশের শাসনের পতন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলা তোমাদের যে মূল বই আছে সে মূল বই থেকে বোর্ড বই থেকে তোমরা আরো ভালোভাবে অবগত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আগামী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। Thank you.